আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাজি প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের ভর্তা রেসিপিটি শেয়ার করব। চলুন দেখে নিই এর জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি ভর্তার জন্য 4 টুকরো রুই মাছ নিয়েছি, কিছুটা ছোট এই রুই মাছগুলো নিয়েছি। রুই মাছের সাথে আমি লবণ, হলুদ গুঁড়ো, সামান্য কিছু মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এটাকে আমরা আসলে ফ্রাই করব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ যখন হয়ে আসবে তখন আপনাকে উল্টে দিতে হবে। দেখুন মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিব। দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ নিয়ে আগেই ভেজে নিয়েছি সামান্য পরিমাণ। যদি আমাদের আরও কিছু পেঁয়াজ লাগে তাহলে আমরা আরও কিছু পেঁয়াজ নিয়ে নিব। মাছগুলোকে একটা একটা করে খুব ভালো করে বেছে নিতে হবে, দেখতে হবে যেন কোনো কাঁটা না থাকে। ভালো মতো কাঁটাগুলোকে বেছে তারপরে মাছগুলো নিতে হবে। সো এখানে এক এক করে মাছগুলো বাছা হয়ে গিয়েছে। আমার যেহেতু অনেকগুলো মাছ হয়েছে তাই আমার আরও কিছু পেঁয়াজের প্রয়োজন ছিল, তাই আমি আবার কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন কুচি ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন আমার পেঁয়াজ হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ ভাজা, 3টি ভাজা শুকনো মরিচ নিয়েছি, কিছু ধনে পাতা নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছি। এবার আপনারা ভালো করে মরিচটাকে ভেঙে নেবেন লবণের সাথে। মরিচটা যখন লবণের সাথে ভালো মতো মাখামাখা করে ফেলবেন তখন সরিষার তেলটা দিয়ে নেবেন। আমি অবশ্য পেঁয়াজ ভাজার সময় সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এবং সেই ভাজা তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন বা আলাদা করে সরিষার তেল নিয়েও নিতে পারেন। এবার পেঁয়াজ ভাজা এবং ধনে পাতাগুলোকে ভালো মতো একসাথে মেখে নিতে হবে। ভালো মতো মাখামাখা হয়ে এলে বেছে রাখা মাছগুলো একসাথে মেখে নেবেন। খুব ভালো মতো মেখে নিতে হবে এবং অবশ্যই আপনারা মাখার পরে লবণটুকু দেখে নেবেন পরিমাণ মতো লবণটা হয়েছে কি না। লবণ যদি দরকার হয় আপনারা সামান্য পরিমাণ দিয়ে নিতে পারেন। ভালো মতো মাখামাখা হয়ে এলে আমরা এর মধ্যে 1 টুকরো লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসটাতে আপনি সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা চাইলে লেবুর রসটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। আমি সামান্যটুকুই দিয়েছি কারণ এর বেশি হলে আবার বেশি টক হয়ে যেতে পারে। লেবুর রসটা দেওয়ার পরে আপনারা এটাকে আবার ভালো করে মেখে নেবেন। দেখুন আমার এখানে পুরোটুকু মাখা হয়ে গেছে এবং কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। এই ভর্তা থেকে আমি কিছুটা ভর্তা আলাদা করে নিয়েছিলাম টালা জিরা গুঁড়ো দিয়ে, দেখার জন্য যে ভর্তাটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভর্তাটুকু আমাদের মাখা হয়ে গেছে। যেহেতু এটা আমরা জিরা দিয়ে মেখে নিয়েছিলাম তাই আমরা এই ভর্তাটাকে বলের মতো শেপ করে নিয়েছি। বোঝার সুবিধার জন্যই আমরা এইভাবে করে নিয়েছি। বলগুলো এক এক করে তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতেই। আর এই ভর্তাটুকু ছিল জিরা ছাড়া, শুধু পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, ধনে পাতা দিয়ে আমরা যে ভর্তাটুকু প্রথমে মেখেছিলাম এটা হচ্ছে সেই ভর্তাটা, আর এটা হচ্ছে জিরা দিয়ে মাখানো ভর্তাটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দুই রকম করেই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দেবেন। নতুন রেসিপির জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ।